পানি ধরলে কষ্ট হয় ওই ঠান্ডা পানি দিয়ে আমার বান্দারা ওযু করছে ওযু কইরা নামাজ আদায় করছে এই বান্দা যখন মৃত্যুর পরে তাকে কবরে শুয়ায়া দিবে রে আল্লাহ পাক একটা ঘুম পাড়ায়া দিবে জোরে কোন নামার হাব ওই কবরের ফেরেশতারা আসবে আয়েশা তালাশ করবে ওই কবরের মানুষটা কোথায় গেল কবরের মানুষটাকে আমরা প্রশ্ন করতে আসছি একটা পাখি বড় আকারের একটা পাখি ওই নামাজি বান্দাটাকে পাখার নিচে ঘুম পাড়াইতে থাকবে ওই পাখিটা ডেকে বলবে ও ফেরেশতারা তোমরা কি চাও ফেরেশতারা বলবে একজন মানুষ আজকে দাফন করা হয়েছে তাকে প্রশ্ন করার জন্য আসছি ওই মুরুকটা বলবে পাখিটা ডাইকা বলবে ও ফেরেশতারা আমার পাখার নিচে তাকে ঘুম পাড়াইছি রে তুমি ডিস্টার্ব করো না ওই ফেরেশতারা বলবে ও পাখি তুমি কোথায় থেকে আসলা কই এই বান্দা এই লোকটা প্রতিদিন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে রে এই কোরআন তেলাওয়াত গুলি আজকে আমার আল্লাহ পাখি বানাইয়া আমাকে ঘুম পাড়ানোর জন্য তাকে ব্যবস্থা করে দিছি জোরে কর না মারহাবা আর জোরে বলুন না মারহাবা কেমন ঘুম পাড়াইছি রে ইসরাফিলের সিংহের ফুকে আর ঘুম ভাঙবে না জোরে কর মারহাবা ওই কবরের মানুষটাকে এইভাবে ঘুম পাড়াইতে ওই পাখিটাকে বলবে পাখি রে আমার আল্লাহ তো আমাদেরকে দায়িত্ব দিছে তুমি তাকে ঘুম পাড়াও ঠিক আছে আমাদের দায়িত্বটা আমাদেরকে পালন করার জন্য একটু সুযোগ দাও জোরে কর সুবহানাল্লাহ ওই পাখিকে বলবে আমাদের দায়িত্ব পালন করার জন্য সুযোগ দাও তখন পাখি সুযোগ করে দিবে পাখালো করে দিবে ওই কবরের ব্যক্তিটাকে যখন বসানো হবে বসাইয়া সাথে সাথে যখন প্রশ্ন করতে উদ্যত হবে ওই লোকটা বলবে ঘুম থেকে মনে হয় উঠলো ডাইকা ডাইকা বলবে বিবি গো ও বিবি আমার প্রভুর সামনে সেজদায় পড়ে যাই গো বিবি ওই ফেরেশতারা বুঝে ফেলবে এটা আল্লাহর পাগল রে এটা ঘুমের পাগল ছিল না দুনিয়ার পাগল ছিল না সম্মানের পাগল ছিল না রে দুনিয়ায় কত পাগল পাওয়া যায় এটা ছিল আল্লাহ নবীর পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল সবাই জবান খুলে বলেন মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনার ধুল বালি মোর মদিনার ধুল বালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল জোরে কর মারহাবা ও বন্ধু এমন প্রমাণ আছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার ঘাস কাটতো ওই লোকটা যখন এন্তেকাল করছে এন্তেকালের পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে মান রাব্বুকা কই আমি হুজুর গাউসে পাকের ঘোড়ার ঘাস কাটছি জোরে কর না সুবহানাল্লাহ মনকার নকির কই আমার দিনুকা কই আমি হুজুর গাউসে পাকের ঘোড়ার ঘাস কাটছি এইভাবে যত প্রশ্ন করে কই হুজুর গাউসে পাকের ঘোড়ার ঘাস আমি কাটছি আমার আল্লাহ ডাক দিয়া কই ও ফেরেশতারা তাকে ডিস্টার্ব কইরো না সে আমার বন্ধুর পাগল ছিল পাগলের জন্য কোনো শরীয়ত নাই জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলুন না মারহাবা বন্ধুরে আমার ও বাবা জিরিয়া
এটা আল্লাহর পাগল নামাজের পাগল ছিল এইজন্য ফেরেশতারা আর প্রশ্ন করার জন্য সাহস পাইবে না আর তাকে কি প্রশ্ন করব তাকে কি প্রশ্ন করে কষ্ট দিব ফেরেশতারা জান্নাতে লেখা চলে যায় বজরে গন সুবহানাল্লাহ এটা বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ইয়ারফাউ যিকাল মাউতি ওয়া আযাবাল কবর ওই কবরের আযাব থেকে মুক্তি দিয়া দিবেন অর্থাৎ মুনকার নাকির প্রশ্ন করলে প্রশ্নের উত্তর না পারলে আযাব শুরু হইয়া যাইতো এখন প্রশ্নই নাই উত্তরের তো কোনো কারণে নাই কথা ঠিক না বেঠি এইভাবে আল্লাহ পাক নামাজি ব্যক্তিকে এইভাবে সহজ প্রশ্ন কইরা নাজাতের ব্যবস্থা কইরা দিবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ও ফেরেশতারা এটা আমার পাগল ফেরাশাল পেরাশা তোমরা জান্নাতি বিছানা বিছায়া দাও তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও গালিচা বিছায়া দাও এটা আমার মেহমান দুনিয়ায় মেহমান আসলে যেরকম আদর আপ্যায়ন করে উন্নত মানের চাদর বিছায়া দেয় থাকার জন্য এটা আমার মেহমান আমার মেহমানের জন্য সুন্দর বিছানার ব্যবস্থা কইরা দাও জোরে কোন সুবহানাল্লাহ তখন একদল ফেরেশতা আসবে আয়েশা কবরের মানুষটাকে সালাম দিবে সালাম বিনিময়ের পরে জিজ্ঞেস করবেন ও ভাই আপনি কে আপনারা কারা তারা উত্তর দিবেন ওই ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দা আপনি দুনিয়ায় নামাজ পড়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি যত ওয়াক্ত নামাজ পড়েছেন আপনি যত রাকাত সুন্নত পড়েছেন নফল পড়েছেন এর বিনিময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কবরে মানুষ একা থাকতে পারে না কবরে মানুষ একা থাকা সম্ভব নয় কারণ দুনিয়ার বুকে মানুষ একা থাকতে সম্ভব হয় নাই কেউ না কেউ তার সঙ্গী হয়েছে কেউ না কেউ তার পাশে ছিল এই জন্য কবরের মধ্যে মানুষ একা থাকতে পারে না এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে কিয়ামত পর্যন্ত আমরা আপনার সঙ্গে থাকব জোরে বলুন না আলহামদুলিল্লাহ জোরে বলুন না আলহামদুলিল্লাহ জোরে বলুন না মারহাবা আমার ভাইরা এইভাবে আমরা যে সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহু আকবার বলি দুরূদ শরীফ তেলাওয়াত করি জিকির আজকার করি দান সদকা করি যাকাত প্রদান করি হজ করি সমস্ত আমলের এইভাবে প্রতিদান হিসেবে ফেরেশতা আসতে থাকবে আর এইভাবে সালাম বিনিময় করতে থাকবে করতে করতে এক চোখের রাস্তা পর্যন্ত অর্থাৎ চোখে যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত রহমতের ফেরেশতায় ভরপুর হইয়া যাইবি জোরে বলুন না মারহাবা আর জোরে বলুন না মারহাবা সর্বশেষ একজন ফেরেশতা আসবে সুন্দর চেহারা সুন্দর একটা হার গলার মধ্যে থাকবে আয়েশা কবরের মানুষটাকে সালাম দিবে সালাম দেওয়ার পরে সালাম বিনিময়ের পরে বলবেন আপনি কে গো আপনি কে আপনার পরিচয়টা একটু দেন তখন রহমতের ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা আপনি যে মধুর কণ্ঠে অনেক সুন্দর করে কোরআন তালাওয়াত করেছিলেন এই কোরআনের তালাওয়াতের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইয়াছেন আমি আপনার সঙ্গে থাকব কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গে আমি অবস্থান করব
এইবার কবরের মানুষটা বলবে ভাই আপনার হাতটা তো অনেক সুন্দর দেখা যায় এই হাতটা কি একটু দেখতে পারি কই জি হ্যাঁ নেন এই কথা বলে ওই ফেরেশতা হার ছড়া কবরের মানুষটার হাতে দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে হার ছড়াটা ছিঁড়ে টুকরা টুকরা হইয়া যাবে জোরে বলুন আল্লাহু আকবার এটা আল্লাহ পাকের একটা কুদরত যেই মাত্র হার ছড়া ছিঁড়া যাবে ফেরেশতা বলবে ও ভাই আমার এত সুন্দর হার ছড়া আপনি ছিঁড়ে ফেললেন আমার হার ছড়াটা কি করলেন কবরের মানুষটা বলবে ও ভাই আপনি মনে কষ্ট নিয়েন না মনে ব্যথা নিয়েন না আপনার হার ছড়া আমি ঠিক করে দিচ্ছি আপনার হার ছড়াটা আমি গেতে দিচ্ছি এই কথা বলে সুই সুতা নিয়ে গাতা শুরু করবে এইভাবে গাতে 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 হঠাৎ করে একটা আওয়াজ হবে ওই আওয়াজের সাথে সাথে সমস্ত পৃথিবী ধ্বংস হইয়া যাইবে এইভাবে আরেকটা আওয়াজ হবে কবরের সমস্ত মানুষগুলি উঠবে আরেকটা আওয়াজ হবে সব মানুষ হাশরের ময়দানে হাজির হওয়ার জন্য ওই কবরের মানুষটা যখন শুনবে ওই ইসরাফিল আলাইহিস সালামের ফুকের আওয়াজ বলবে ও ভাই এটা কিসের আওয়াজ শোনা যায় ওই রহমতের ফেরেশতারা বলবে এটা হাশরের ময়দানে ওঠার জন্য ডাক পড়েছে হাশরের ময়দানে ওঠার জন্য আহ্বান করা হচ্ছে ওই কবরের মানুষটা বলবে আমি জানতাম আমি শুনেছিলাম কবরের মধ্যে মানুষ কোটি কোটি বছর থাকবে কতদিন থাকবে সীমানায় পরে সীমানায় হাজার হাজার কোটি কোটি বছর মানুষ কবরের মধ্যে থাকবে কিন্তু আমি আসলাম কিছুক্ষণ আগে এখনই সিংহার মধ্যে ফুক পড়ে গেল হাশরের ময়দানের ডাক পড়ে গেল ওই কবরের মানুষটা যখন এই কথা বলবে রহমতের ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা আপনি জানেন না জানেন না এই আপনার কবরে আসার পরে কত হাজার লক্ষ কোটি বছর অতিক্রম হইয়া গেছি জোরে বলুন আমার হাবা কবরের মানুষটাকে এইভাবে আল্লাহ পাক এইভাবে আনন্দের মধ্যে রাইখা লক্ষ কোটি বছর পার কইরা দিবে হঠাৎ মুহূর্তের মতো মনে হবে হঠাৎ অল্প সময়ের মতো মনে করবে এইভাবে হাশরের ময়দানে তাকে হাজির কইরা দিবে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলুন না মারহাবা একটু জিকির করেন আল্লাহ 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 জানবি তোর আছে মাশাল্লাহ আল্লাহ 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 ও শান্ত মন শান্ত হবে ও শান্ত মন শান্ত হবে কোরআনে পাওয়া গেছে বাইজান আল্লাহর জিকির যার ভিতর আছে মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহর ওলি হবে তারা আল্লাহর ওলি হবে তারা তাহাজ্জাহারা আছে আল্লাহ আল্লাহ আল্লাহ
আছে জানবি তোরা সে মাশাল্লাহ আল্লাহ 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 আমাদের লাভ হবে না লস হবে বাবা নামাজ পড়লে লাভ না লস যদিও আমরা মনে করি আমরা ওযু করতে কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় ও বন্ধ এখন বর্তমানে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কয় সাসা তিনটা রুটি খাইবেন সকালে আর তিনটা দুপুরে তিনটা রাত্রে এখন সাসা ডাক দিয়ে কয় ডাক্তার সাহেব এটা কথা তো বুঝছি না কয় কিটা আপনি যে কইলেন সকালে তিনটা রুটি আর রাত্রে তিনটা রুটি এগুলি কি ভাত খাওয়ানোর আগে খাইতাম না পরে খাইতাম জোরে কন্না সুবহানাল্লাহ সাসায় মনে করছে এর থেকে একটা ওষুধ সকালে তিনটা রুটি আর রাত্রে তিনটা রুটি আসলে এগুলি ডাক্তার সাহেব কি বলছে বাদ বাদ দিয়ে শুধু রুটি খাওয়ানোর জন্য কারণটা কি আগের দিনে আমরা দাদা ফৈদাদারা বাপ সাসারা আড়াইশে চাউলের ভাত খাইয়া লাইছে এরকম প্রমাণ আছে জোরে কন মারহাবা আমার আব্বা হযরত শাহ সুফি কাজী আব্দুল মালিক মৌলভী রহমতুল্লাহ আলাই তিনি ভাগরা মাদ্রাসায় পড়তেন কোন মাদ্রাসায় বাগরা বাগরা মাদ্রাসার একজন শিক্ষক যিনি অনেক ওয়াজ করেছেন তিনি ইন্তেকাল করেছেন বরুড়ার নাম কি তা কোন চাই আব্দুর রশিদ আরেকজন আছে আরেকজন নাম আমি ভুলে গেছি আরে কত আমার মাহফিল হয়ে গেছে এই ভাগরা মাদ্রাসার একজন শিক্ষক নামটা আমিও ভুলে গেছি তো ওই ভাগরা মাদ্রাসা যখন পড়ে এরকম খন্দের দিন আইলে দানের দিন আইলে মাদ্রাসা লাগে দান উড়াইতো এখন উড়াইনি এখনো উড়ায় বিভিন্ন জায়গায় তো সবাই দান উড়াইতো গেছে সবাই দান টান উঠাইয়া দুপুরবেলা খাইব তো আমার আব্বারে আগে পাঠাই দিছে ওই মাদ্রাসার ছাত্র তো এ কারণে আগে পাঠাই দিছে আব্বা আইসা আগে ভাগে আইসা গোসলবর কইরা মাশাল্লাহ ভাত যার আনছিল ডেগের মধ্যে সবার লাগে যেই ভাত গুলার আনছে সবটি মাশাল্লাহ একজনে খাইয়ে লাইছে জোরে কন্না সুবহানাল্লাহ জোরে কন্না মারহাবা এটা মিথ্যা কথা নয় এটা বানোয়াট নয় এখন বর্তমানে অনেক ফুলা ভাইনে মনে করবো এটা আবার কি তো এটা একটা হাস্যকর কথা মনে করবে এটা একটা বানোয়াট কথা মনে করবে আসলে বানোয়াট না আরে এরম ঘটনা আছে আড়াইশের চাউলের সিরা এনে দিছে তো গেছে কিছু মিডাই আনতে বিল্লা গুড় টুর দিয়ে খাইব আর কি তো গুড় আনতে গেছে গুড় আনতে আনতে সিরে এটি শেষ
জোরে কোন মারহাবা। আমি নিজে দেখেছি আমার আব্বার সাথে, ঢাকাতে আমার আব্বা বেশিরভাগ থাকতেন, তো ঢাকাতে যখন গেছি একটু পরে পরে আব্বা যাইয়া ঢুকতেন।